ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলাইনায় বিক্ষোভকারীদের সাথে পুলিশের দুই দফার সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার ভোরে ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদের উচ্ছেদ করতে গেলে প্রথম দফায় সংঘর্ষ হয়। এ সময় 30 বিক্ষোভকারীকে আটক করলেও 6 জনকে গ্রেপ্তার দেখিয়ে বাকিদের ছেড়ে দেওয়া হয়। পরে বিকেলে ক্যাম্পাসে আমেরিকার পতাকা নামিয়ে প্যালেস্টাইনের পতাকা উত্তোলন করে বিক্ষোভকারীরা। ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত চ্যান্সেলর লি রবার্টস পুলিশ নিয়ে জাতীয় পতাকা আবারও ওড়াতে গেলে বিক্ষোভকারীদের সাথে আরেক দফার সংঘর্ষ হয়। ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলাইনায় আমেরিকার পতাকা নামিয়ে সেখানে প্যালেস্টাইনের পতাকা উড়িয়েছে বিক্ষোভকারীরা। মঙ্গলবার বিকালে কাণ্ড ঘটায় তারা। তবে এর কিছুক্ষণ পরেই ইউনিভার্সিটির অন্তর্বর্তীকালীন চ্যান্সেলর লি রবার্টস নিজে এসে প্যালেস্টাইনের পতাকা নামিয়ে আমেরিকার পতাকা উড়িয়ে দেন। এ সময় প্যালেস্টাইনপন্থী বিক্ষোভকারীরা উত্তেজিত হয়ে পুলিশের সাথে সংঘর্ষে জড়ায়। পুলিশও তাদের সাথে মারমুখী আচরণ করে। এদিন ভোর থেকেই পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, ভোরে ঘুমন্ত শিক্ষার্থীদের ওপর পুলিশ অতর্কিত হামলা চালিয়ে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় অন্তত 30 বিক্ষোভকারীকে আটক করা হয়। এদের মধ্যে 6 জনকে গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে পুলিশের কাছে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছে ইউএনসি কর্তৃপক্ষ। এদিন ভোরে পুলিশের পাশাপাশি স্টেট ট্রুপারদেরও ক্যাম্পাসে মোতায়েন করা হয়। তবে পুলিশের মতো ভূমিকায় অবতীর্ণ হননি তারা। পুলিশের এমন মারমুখী আচরণের পরও বিক্ষোভ অব্যাহত রাখার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ শিক্ষার্থীরা। এদিন ইউএনসি ক্যাম্পাসে প্যালেস্টাইনপন্থীদের বিক্ষোভের জবাবে কয়েকজন ইসরায়েলপন্থী শিক্ষার্থী অবস্থান কর্মসূচি পালন করেন। এদিকে বিকালে সাংবাদিকদের চ্যান্সেলর রি রবার্টস বলেন, ইউএনসি শুধুমাত্র একদল বিক্ষোভকারীদের নয়, এটি নর্থ ক্যারোলাইনার প্রত্যেক নাগরিকের শিক্ষা প্রতিষ্ঠান। তিনি মনে করেন, দেশের পতাকা নামিয়ে সেখানে অন্য দেশের পতাকা ওড়ানোর বিষয়টি পুরোপুরি অনৈতিক। এ সময় উপস্থিত বিক্ষোভকারীরা চিৎকার করে তার বক্তব্যে বাধা দেওয়ার চেষ্টা করে। আজিমুর রশিদ কনক, TBN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।